আমরা সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার তাদের হাতে তুলে দেব বিশেষ সম্মান। একবার দেখে নেব এই সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার তাদের পথচলা। ১৯৯২ তিলোত্তমার বুকে গড়ে উঠল সুরক্ষা ডায়াগনস্টিক্স। সুরক্ষা ডায়াগনস্টিক্সেই রয়েছে দেশের সর্ববৃহৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটিক ট্র্যাক, যা মানুষের সহযোগিতা ছাড়াই ১০০০ আলাদা আলাদা টেস্ট করতে সক্ষম। সুরক্ষা ডায়াগনস্টিক্সের অত্যাধুনিক ল্যাবরেটরিতে একদিনে ১০০০০ স্যাম্পল প্রসেস করা সম্ভব। ক্রিটিক্যাল ডেডলাইনেও সুরক্ষা ডায়াগনস্টিক্স পরিষেবা দিতে অভ্যস্ত। এমনকি এমার্জেন্সি কেসের ক্ষেত্রে ১ মিনিটেরও কম সময়ে পারফেক্ট ডায়াগনোসিস করে টেস্ট রিপোর্ট দেয় এই ডায়াগনস্টিক চেইন। সুরক্ষা ডায়াগনস্টিক্স সমগ্র পূর্ব ভারতে প্রথম, যারা NGS লিকুইড ক্রোম্যাটোগ্রাফি, ট্যানন মাস স্পেকট্রোমেট্রি, FISH, AL এনামেলড হিম্যাটোলজি টেস্ট উইথ সেলাভিশন টেকনোলজি, AL এনামেলড রোবটিক ট্র্যাক ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দিচ্ছে। সুরক্ষা ডায়াগনস্টিক্সের আরেকটি শাখা নিউটাউনে। নিউটাউনের এই ল্যাব সুপার স্পেশালিটি প্যাথোলজি ভার্টিক্যাল, এলিট এসোরেটিক প্যাথোলজি, যেখানে যে কোনো ধরনের হাই এন্ড প্যাথোলজি টেস্ট হয়, যেমন অঙ্কোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, পালমোনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স এবং পেডিয়াট্রিক্স। জি ২৪ ঘন্টা হেলথ কনক্লেভ ২০২১-এ এক্সিলেন্স ইন পাথ ল্যাব সার্ভিস ইন ইস্টার্ন ইন্ডিয়া সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। এই মুহূর্তে মন্ত্রে আমন্ত্রণ জানাবো এই মুহূর্তে সঙ্গীতা চক্রবর্তীকে, জেনারেল ম্যানেজার অপারেশনস সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, এবং পুষ্পেন্দু সিং চৌহান, মার্কেটিং কমিউনিকেশন হেড। দুজনকেই স্বাগত জানাবো মঞ্চে। প্লিজ ম্যাম। সঙ্গীতা চক্রবর্তী, জেনারেল ম্যানেজার অপারেশনস সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, এবং সঙ্গে রয়েছেন পুষ্পেন্দু সিং চৌহান, মার্কেটিং কমিউনিকেশন। আমি হুমায়ুন কবির সাহেবকে বলবো, মাননীয় মন্ত্রীকে বলবো সম্মান জানাতে। আমাদের তরফ থেকে চারা গাছ দেওয়া হচ্ছে। মাননীয় মন্ত্রী হুমায়ুন কবির সাহেবকে অনেক অনেক ধন্যবাদ তার ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে শুরুতেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই সম্মান পেয়ে কেমন লাগছে? কারণ আপনাদের একটা দীর্ঘ সময় পথ চলা, এবং কোভিডের সময় বিশেষ করে আমরা জানি যে ধরনের চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হচ্ছে আপনাদের প্রত্যেককে, বিশেষ করে একটা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে। হেলথ কেয়ার তো নিজেদের মতন করে তারা লড়াই চালিয়েছে, কিন্তু একটা ডায়াগনস্টিক সেন্টার সেটাও ভীষণভাবে মানুষের খুব পাশে থাকার তাদেরও প্রয়োজন ছিল। সেই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবিলা করেছে বা এখনও করে যাচ্ছেন বলা যায়? ধন্যবাদ। ফার্স্ট অফ অল বলি যে অবশ্যই পুরস্কার পেতে তো সবসময়ই ভালো লাগে, এবং সেই পুরস্কারটা আপনাদের প্ল্যাটফর্ম থেকে, হুমায়ুন স্যারের থেকে নেওয়াটা ডেফিনেটলি একটা আলাদা মানে রাখে। পুরস্কারটা যেটা পেয়েছি নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু এই পুরস্কারের পিছনে অনেকের অবদান আছে, স্পেশালি আমাদের কনসালটেন্ট, আমাদের মেডিকেল প্রফেশনালস, তাদের অবদানটা সাংঘাতিক। তারা পাশে না থাকলে আমরা এই জায়গাটায় আজকে ৩০ বছর, ১ বছর ২ বছর তো নয়, আজকে আমরা ৩০ বছর ধরে এই সার্ভিসটা দিয়ে আসছি, এবং এটা তাদের জন্য অবশ্যই খুব সম্ভব হয়েছে। সেকেন্ডলি আমাদের পেশেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ যেটা, সেটা আমরা হয়তো আমাদের সমস্ত স্টাফকে বোঝাতে পেরেছি যে পেশেন্টই আমাদের কাছে সব, এবং আমাদের হায়ার ম্যানেজমেন্ট বলুন, আমাদের
সমস্ত জায়গাতে আমাদের টিমকে এটাই বোঝানো হয় যে পেশেন্টই হচ্ছে আমাদের একমাত্র জায়গা যেখানে আমরা ওনারা যেটা চাইবেন সেটা আমরা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের একটা জায়গা। ডায়াগনস্টিক্স, ইয়েস, আপনি যেটা বলছেন যে শুধুমাত্র হেলথ কেয়ার সলিউশন, আমরা ডায়াগনস্টিক প্রোভাইডার, কিন্তু আমাদের ডায়াগনস্টিক্সের যে সার্ভিস সেটা একদমই 360 ডিগ্রি একটা সার্ভিস আমি বলবো। যেরকম শুধুমাত্র মানে একটা ডায়াগনস্টিক সার্ভিস বা রেডিওলজি প্যাথোলজি নয়, তার সাথে আমাদের রয়েছে পলিক্লিনিক, যেখানে আমাদের প্রচুর ডক্টরসরা আমাদের সাপোর্ট করেন তাদের সময় দিয়ে, যেখানে আমাদের পলিক্লিনিকগুলোতে অনেক ডিসিপ্লিনসের ডক্টর, নিউরোলজিস্ট, ফিজিশিয়ানস, পিডিয়াট্রিশিয়ান থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট সবাই টাইম দেন, তবেই আমরা সেখানে অনেক পেশেন্টকে সেই সার্ভিসটা দিতে পারি। এছাড়া রয়েছে আমাদের, দেখুন আমাদের সেন্টারগুলো সবই সকাল 6:30 থেকে শুরু হয়, এবং আমাদের যেটা এম সেটা হচ্ছে 364 ডেজ আমরা খোলা রাখি হোলিতে, মানে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। একটা জিনিস শুধুমাত্র হোলিতে জানার চেষ্টা করব, সেটা হলো যে ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু অ্যাকিউরেট হওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার জন্য যেটা বলা হয় যে একদম স্টেট অফ দ্য আর্ট মেশিনস সেগুলো ভীষণভাবে কাজে আসে, তো সেইগুলোতে কতটা কম্প্যাটিবল? সেটাতে তো সবসময়ই একদমই আগে থাকতে হয়, সেটা মানে সেটার কম্প্রোমাইজ করার কোনো জায়গাই নেই। যে স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট যেখানে যেখানে আমাদের দরকার হয়েছে, যেমন ধরুন প্যাথোলজিতে তো বটেই যে আমাদের রোবোটিক ট্র্যাক থেকে শুরু করে ইভেন হিস্টোপ্যাথোলজিতে যেটাতে ক্যান্সার মার্কার স্টাডিজগুলো হয়, সেগুলোতেও আমরা আমাদের অটোমেশন এনেছি অনেক বেশিভাবে, যেহেতু সেখানে অ্যাকিউরেসিটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে যাতে কোনোভাবেই অ্যাকিউরেসি নিয়ে কোনো কম্প্রোমাইজ না করতে হয়। এছাড়া ডায়াগনস্টিকের আলাদা যে রেডিওলজিক্যাল সার্ভিস, সেখানেও আমরা চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা ইউনিটে যতটা সম্ভব সব কিছু রাখা, স্টার্টিং ফ্রম এক্সরে থেকে শুরু করে সিটি থেকে শুরু করে এমআরআই, এবং ম্যান বিহাইন্ড মেশিনও একটা বড় কথা, সেখানে আমরা কনসালটেন্টদেরকেও রেখেছি যাতে পেশেন্ট আসলে আমরা 1 ঘন্টা কেন আধ ঘন্টার মধ্যে রিপোর্টটা দিতে পারি সেটা আমরা চেষ্টা করি সবসময়। এছাড়া আমাদের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় একটা বিরাট একটা নেটওয়ার্কে কাজ করি, সেখানে আমাদের প্রচুর হোম কালেকশন সার্ভিস দেওয়ার জন্য, হোম কালেকশন, হোম ডেলিভারি অফ রিপোর্টস, যদিও আজকাল ডিজিটালি আমরা রিপোর্টসগুলো যেহেতু সঙ্গে সঙ্গে মানে ডক্টর অ্যাপ্রুভ করবার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে আমাদের রিপোর্ট ডিজিটালি পেশেন্টের কাছে চলে যাচ্ছে, তো কিন্তু হোম কালেকশন যেটা ব্লাড কালেকশন সেই সার্ভিসগুলো, এবং বাড়িতে গিয়ে ইসিজি, বাড়িতে গিয়ে হোল্টার লাগানো, এই সমস্ত কাজগুলো আমাদের করে যেতে হয়, যাতে অনেক পেশেন্ট আছে যারা বাড়িতে বসেই এই সার্ভিসটা পেতে চান, তো সেই সার্ভিসটাও যাতে আমরা 100% অ্যাসিওরেন্স দিয়ে দিতে পারি সেটা আমরা চেষ্টা করি। এবং এটাও তো সত্যি কথা যে সুরক্ষা যখন কোভিড শুরু হয়েছিল তখন ভ্যাকসিন যখন এলো প্রথমে, তখন আপনারা ভ্যাকসিনেশন সেন্টার হিসেবেও কিন্তু একদম প্রথম থেকে কাজ করে গিয়েছেন। একদম কোভিডের সময়ও আমরা আইসিএমআর অ্যাপ্রুভড ল্যাব, সেটার জন্য আইসিএমআর অ্যাপ্রুভাল পেতেও আমাদের অনেকটা পথ এগোতে হয়েছে, সেটা আমরা পেয়েছি। তারপরে কোভিডের সময়ও আমরা মানে অ্যাম্বুলেন্স করে আমাদের এমপ্লয়িদেরকে 24 ঘন্টা কাজ করতে হয়েছে সেটা সাপোর্টটা দেওয়ার জন্য, যাতে আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল পেশেন্টকে কোভিডের রিপোর্ট দিতে পারি। তারপরে তার সাথে সাথে শুরু হয় ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের প্রপার অডিট হয়, এবং গভর্নমেন্ট আমাদেরকে অ্যালাউ করেন যে আমরা যাতে আমাদের প্রত্যেকটা ইউনিটে ভ্যাকসিন দিতে পারি, সেখানেও আমরা সকাল 6:30 থেকে ভ্যাকসিন দিতে চালু করি, এবং যতটা সম্ভব মানে শর্টার কিউ মেনটেন করে যাতে আমরা সেই টাইমটা মানে পেশেন্টকে সেভ করতে পারি, ভ্যাকসিন নিতে গিয়েও যাতে তাদের কোনো রকম বিপদের মধ্যে না পড়তে হয় সেটাও আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি। এবং সেই সময় আমার মনে আছে যে মানে অনেক মানুষ যেহেতু একদম শুরুর দিকে আপনারা কয়েকটি আর কি সেন্টারকেই আর কি ভ্যাকসিনেশন দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল, তার মধ্যে আপনারা ছিলেন, প্রচুর মানুষ মানে আগে থেকে দাঁড়িয়ে থেকে ভিড় একটা, সেটা সামাল দেওয়া তো একটা গুরুত্বপূর্ণ কাজ এবং চ্যালেঞ্জিং। নিশ্চয়ই, সেটার জন্য আমাদের ভ্যাকসিনেশন টাইম এক্সপ্যান্ড করতে হয়েছে, যে টাইমটাকে আমি কীভাবে স্ট্রেচ করব যাতে পেশেন্ট ডিস্টেন্স মেনটেন করে প্রপার ভ্যাকসিনেশনে আমরা সেটা মেনটেন করতে পারি, যাতে ওনাদেরকে বেশিক্ষণ টাইম না দিতে হয় অনেক ভিড়ের মধ্যে না থাকতে হয়, তার জন্য আমাদের প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, বাইরে হয়তো আলাদা করে কিছু ব্যবস্থা করতে হয়েছে, সে সমস্ত আমাদের করতে হয়েছে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি।
আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন, এবং ভবিষ্যতে আপনাদের পথ চলা আরো সুগম হোক। মানুষের পাশে এইভাবেই আপনারা যেভাবে রয়ে গিয়েছেন সেভাবেই থেকে যান। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে। আপাতত আমাদের এই ছোট্ট যে আলাপচারিতা, সেই আলাপচারিতা এখানেই শেষ করছি। আপনার অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা, কিন্তু হেলথ কনক্লেভ চলতেই থাকবে আজ দিনভর। চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।